দেশি কই মাছ খেতে আমরা কতজন পছন্দ করি মোটামুটি সব বাঙালিরাই জানি দেশি কই মাছের টেস্ট তবে এই মাছের সমস্যা কোথায় জানেন এই মাছ কাটা এই মাছে এত পরিমাণে ছোট ছোট কাটা থাকে আর এত ছোট হয় যে কাটতে গিয়ে অনেক অসুবিধা হয় তো যাই হোক আমার শাশুড়ি বাড়ি না থাকলে এই মাছ কাটাই হয় না তো চলুন এই মাছ আজকে কি করে রান্না করি আমরা তো প্রথমে মাছ ও পরে আলু ভেজে নিলাম ভাজার পরে কড়াইতে একটু তেল ও তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দেওয়ার পরে ওই ভাজা আলুগুলো তার মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে আমি আদা জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা তার মধ্যে ঢেলে একটু ভাজতে হবে এবং পরিমাণ মতো লবণ ও হলুদও দিয়ে দিতে হবে ওই ভাজার মধ্যেই তারপরে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে জল ঢেলে দিলাম তারপর জাল উঠলে তার মধ্যে মাছ ছেড়ে দিয়ে ভালো করে জাল দিয়ে পরিমাণ মতো ঝোল কমিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের দেশি কই মাছের ঝোল